আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডির পক্ষ থেকে জানাই আপনাদের সকলকে স্বাগত। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন মা, যিনি দীর্ঘদিন যাবৎ ওনার হাঁটু ব্যথাজনিত সমস্যায় ভুগছিলেন, পাশাপাশি ওনার শোল্ডার জয়েন্টে প্রবলেম ছিল, ফ্রোজেন শোল্ডার যেটাকে বলে। সো এটার জন্য মোটামুটি দীর্ঘ একটা সময় উনি কষ্ট ভোগ করেছেন। বাট পরবর্তীতে ডক্টর মোহাম্মদ শফিলা প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস অ্যান্ড রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট, স্যারের কাছে আসেন এবং স্যারের ট্রিটমেন্ট নেন এবং মাত্র আজকে 10 দিন সুস্থ আছেন। আসুন দর্শক, একটু ওনার সাথে পরিচিত হই, কী হয়েছিল ওনার, কী ধরনের ট্রিটমেন্ট নিয়েছেন এবং আজকে আসলে উনি কেমন আছেন, পুরো বিষয়টা একটু আমরা একটু ওনার কাছ থেকে একটু জানবো। আসসালামু আলাইকুম। মা, আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। আমার নাম মনোয়ারা বেগম। মনোয়ারা বেগম, জি। আপনার বাসা কোথায়? সাংসারিক কাজগুলো একটা সময় তো নিজের হাতে পুরোটা সামলাতেন, পুরো সংসার আপনি নিজের হাতে সামলিয়েছেন একটা সময়। কি হয়েছিল আপনার, যদি আমাদের দর্শকদের জন্য একটু বলেন। আমার দোনো হাঁটুতে ব্যথা এবং হাতে ডান পাতের জয়েন্টে ব্যথা। মানে এটা কতদিন আগে থেকে প্রথম শুরু হয়? এটা প্রায় দুই থেকে তিন মাস আগে থেকে ব্যথা। তার আগে কি সম্পূর্ণ সুস্থ ছিলেন? হাঁটা চলা বা হাত দিয়ে সব ধরনের কাজ করা সব কিছু করতে পারতেন? জি, তার আগে সম্পূর্ণ সুস্থ ছিলেন। কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু হয়েছিল নাকি হঠাৎ করে একদিন দেখছেন ব্যথা? যখন প্রথম এই ব্যথাটা ধরা পড়লো, কোন ডক্টরের কাছে গিয়েছিলেন? কি বলেছিলেন ডক্টর? ওরা চিকিৎসা দিচ্ছে বা কোনো সমস্যা সেটা কি কিছু বলেছেন নাকি সরাসরি ওষুধ দিয়ে দিয়েছিলেন আপনাকে? না, ওরা ওষুধ দিচ্ছে, ইঞ্জেকশন দিচ্ছে। আচ্ছা, সেটার পরবর্তীতে কি কিছুটা ভালো ছিলেন নাকি একই রকম অবস্থা ছিল? না, কিছুটা মোটামুটি ভালো ছিলাম। আচ্ছা, আবার দেখা দিচ্ছে। তারপরে দেখছেন যে কয়েকদিন পরে আবারও সেই ব্যথা? হ্যাঁ, আবারও সেই ব্যথা দেখা যাচ্ছে। তো তখন কি করলেন যখন দেখছেন যে ব্যথা যাচ্ছে না, আবারও ফেরত আসতেছে, ডক্টরের কাছে গিয়েছেন, চিকিৎসা করছেন, লাভ হচ্ছে না, তখন কি করলেন? তখন আপনাদের এখানে আসছি খোঁজ নিয়ে, ডাক্তারের খোঁজ নিতেছি। আচ্ছা, তখন আপনি সার্চ করা শুরু করলেন, যখন আপনি প্রথম স্যারের কাছে এসে ভর্তি হলেন। জি স্যার, যখন প্রথম দেখলেন এবং কি বলেছিলেন মনে আছে আপনার? এই স্যারের দেখে দেখি বলছে যে কি ভর্তি হন। আচ্ছা, স্যার আশ্বাস দিয়েছেন যে আপনি সুস্থ হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন এবং সেই অনুযায়ী ভর্তি হয়ে গেছে। সেই অনুযায়ী ভর্তি হয়েছে। আজকে কততম দিন? আজকে 10ম দিন। কেমন আছেন? সেই প্রচন্ড হাঁটু ব্যথা এবং হাত নাড়তে পারছেন না, প্রচন্ড ব্যথার জন্য তো সমস্যা না? প্রচন্ড ব্যথা আগেছে, কমছে, এখন একটু শরীরে ভালো লাগতেছে। এখন কি হাঁটাচলা করতে পারছেন ঠিক মতো? জি, আগে থেকেই ভালো আছি। আচ্ছা, তো অসংখ্য দর্শক আছেন যাদের ভিতরে হয়তো আপনার মতো এরকম অসংখ্য রোগী আছেন, যাদের হয়তো এরকম মেয়ের জামাই নাই, যার মাধ্যমে তারা জানতে পারবে, তাদের জন্য যদি কিছু বলেন যে কোথায় গেলে তারা একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন বা আপনি যে এখানে ট্রিটমেন্ট পেয়েছেন সেটা সম্পর্কে যদি একটু বলেন, আপনার মনে যা আছে তাই বলেন। আসছি ট্রিটমেন্ট নেওয়ার জন্য, এখন মোটামুটি পুরো সুস্থ আছি ওই ডক্টরের ট্রিটমেন্ট নিয়ে, আলহামদুলিল্লাহ। দর্শক, এই সময়গুলোতে আমাদের পরিবারের যে সদস্যরা আছেন তাদের এখানে ভূমিকা কিন্তু আসলে অনেক বেশি, যেমনটা এখানে ওনার ছেলেই আমি বলবো, মেয়ের জামাই মানে নিজের ছেলের মতোই। সো ওনার সার্বিক তত্ত্বাবধানে আসলে উনি ভর্তি হয়েছিলেন ডক্টর মোহাম্মদ শফিলা প্রধান স্যারের আন্ডারে এবং আজকে উনি নিয়ে যেতে এসেছেন। আসুন দর্শক, একটু ওনার সাথে কথা বলি যে যখন ভর্তি করেছিলেন তখন কেমন দেখছেন আর আজকে যেমন নিয়ে যাচ্ছেন কেমন দেখছেন উনি, পুরো বিষয়টা একটু ওনার কাছ থেকে আমরা একটু জানবো। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আজকে? আছি আলহামদুলিল্লাহ। আপনার নামটা যদি একটু বলেন আর আপনার পরিচয়টা একটু দেন। আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন। আচ্ছা, আমি একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে জব করি। আলহামদুলিল্লাহ স্যার, আপনার মা, আমরা জানি যে উনি দীর্ঘদিন যাবৎ ওনার হাঁটু ব্যথাজনিত সমস্যা এবং ফ্রোজেন শোল্ডার নিয়ে উনি ভুগছিলেন, আপনারা এর জন্য ডক্টরও দেখিয়েছিলেন, বাট পরবর্তীতে দেখছেন যে সেই ব্যথা আবারও রিটার্ন করছে এবং আরও খারাপের দিকে যাচ্ছে। সো আমাদেরকে যদি একটু ওই সময়টার কথা বলতেন যে কেমন দেখেছিলেন ওই সময়টাতে বা উনি কেমন কষ্ট পেতেন, আপনারা কী কী করেছিলেন যদি একটু প্রথম থেকে বলতেন আমাদেরকে।
আসলে ব্যথা প্রথমে এক দুই বছর আগ থেকে অল্প অল্প ব্যথা ছিল, তখন আমরা অর্থোপেডিক ডক্টরদের কাছ থেকে ট্রিটমেন্ট নিয়েছি এবং ইম্প্রুভও ছিল। আচ্ছা, কিন্তু লাস্ট এক দুই মাস থেকে আসলে ব্যথাটা যাচ্ছিল না। তো দেন আমরা দুই একজন অর্থোপেডিশিয়ান বললো যে আই থিঙ্ক আপনারা এই থেরাপি ট্রাই করতে পারেন, ফিজিওথেরাপি ইয়ে করতে পারেন। তো তখন আসলে এই শফিউল্লাহ ফাজান স্যারের রেফারেন্স আমাকে একজন ডক্টর দিল, বললো যে ওখানে দেখতে পারেন। আই থিঙ্ক এখন যতগুলি থেরাপি সেন্টার বা রিহ্যাবিলিটেশন সেন্টার আছে ওখানের ইকুইপমেন্ট বা আপনি একটা বেটার ট্রিটমেন্ট পাইতে পারেন। তো ওনার মাধ্যমেই আমি আসছি। আচ্ছা, তো আই থিঙ্ক এই 10 দিনে ওনার ইম্প্রুভমেন্ট উল্লেখযোগ্য। আই থিঙ্ক 90% রিকভার করে গেছে আলহামদুলিল্লাহ। তার মানে মোটামুটি আপনারা স্যাটিসফাইড, মানে একটা মানুষের আসলে যে ট্রিটমেন্ট করে, আমরা যে ট্রিটমেন্টগুলো আসলে বর্তমান সময়ে দেখি যে অনেক জায়গায় হয়তো অনেক ভালো ট্রিটমেন্ট হচ্ছে, আবার অনেক জায়গায় হয়তো আশানুরূপ হচ্ছে না, বাট আপনারা যে আশা নিয়ে এসেছেন সেই অনুযায়ী আপনারা মোটামুটি স্যাটিসফাইড। হ্যাঁ, অবশ্যই। আর আমি এটার সাথে আরও অ্যাড করবো যে হসপিটাল ম্যানেজমেন্ট যে জিনিসটা, এটা আমার ভালো লাগছে। আমরা ধরেন বিভিন্ন জায়গায় সরকারি বেসরকারি বিভিন্ন হসপিটালে ধরেন যে ধরনের আমরা আমাদের এক্সপেকটেশন যে ধরনের থাকে হয়তো ওই ধরনের পাই না, বাট এখানে আমি আমার এক্সপেকটেশন অনুযায়ী ব্যবহার পেয়েছি, এটাই ভালো লাগছে আমার। আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন। হ্যাঁ, দর্শকদের জন্য আমি বলবো যে লং টাইম যারা ক্রনিক পেইনে ভুগতেছেন, আই থিঙ্ক অর্থোপেডিক পেডিশিয়ান দ্বারা ট্রিটমেন্ট নিছেন, রিকভার হচ্ছে অথবা অনেক স্লো, আপনারা এখানে আসতে পারেন। আই থিঙ্ক একটা বেটার সলিউশন পাবেন। আমি আমার নিজের মাকে নিয়ে আসছি। তো আই থিঙ্ক ইন ফিউচারে যদি আমরা ওনার আরও ভালো দেখি, আমি সাজেস্ট করবো এখানেই আমি ইয়ে করবো যে আপনারা যোগাযোগ করবেন, ইনশাল্লাহ ভালো ট্রিটমেন্ট পাবেন। আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন আমার যে কথাগুলো ওনারাই বলে দিয়েছেন। এরকম অসংখ্য রোগী আছেন যারা তাদের নিজেদের ব্যক্তিগত যে এক্সপিরিয়েন্সগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করছেন, তাদের যে ধরনের সমস্যাগুলো সেই সমস্যাগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছেন। আপনাদের মনে যদি এই ধরনের অসংখ্য কোনো প্রশ্ন থাকে, ছোটোখাটো কোনো প্রশ্ন থাকে, আপনারা সরাসরি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আমাদের যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে ফোন করে জানাতে পারেন, ইমেল অথবা SMS-এর মাধ্যমে আপনারা জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদেরকেও ধন্যবাদ। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। TPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।